তোমাদের বিগত ক্লাসটায় ওরেস্টের পরীক্ষা বলা হয়েছিল এবং সেখানে তোমরা দেখেছিলে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আর সেই চুম্বক ক্ষেত্রের দ্বারা চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপ হয়। তো প্রসঙ্গ হচ্ছে তড়িৎ পরিবাহী যখন চুম্বক শলাকাকে বিক্ষিপ্ত করছে অর্থাৎ তার উপর বল প্রয়োগ করছে তখন আমরা তো জানি যেখানেই বল প্রয়োগ করা হোক না কেন তার একটা উল্টো প্রতিক্রিয়া থাকে, যেটা তোমরা ক্লাস নাইনে নিউটনের তৃতীয় গতিসূত্রে পড়েছ, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখানেও আমরা ভাবতে পারি যে চুম্বক শলাকাও তারের উপর একটা বল প্রয়োগ করছে। তো বিষয় যেটা দেখো, চুম্বক শলাকা তারের উপর বল প্রয়োগ করছে, তার যেহেতু ফিক্সড সুতরাং নড়ছে না। এইবার আমার কথা হচ্ছে যে চুম্বক শলাকার পরিবর্তে আমরা যদি একটা চুম্বক, শক্তিশালী চুম্বক যদি পাশে রাখি এবং পরিবাহী তারটা বিক্ষিপ্ত হতে পারে এরকম যদি একটা ব্যবস্থা করতে পারি তাহলে নিশ্চয়ই ওই পাল্টা প্রতিক্রিয়ায় ওই পরিবাহীটাও গতিশীল হবে। তো এই যে গতিশীল হবে, কোন দিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ, কোন দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ এবং তার পরিপ্রেক্ষিতে কোন দিকে পরিবাহী তারটি গতিপ্রাপ্ত হবে, সেই বিষয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল, তা অর্থাৎ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তোমরা এবার বোর্ডে একটু খেয়াল করো, সেখানে আমি আমার বাঁ হাতটাকেই পরপর তিনটি আঙুল, এটাকে বৃদ্ধা বলা হয়, এটাকে তর্জনী আর এটা হচ্ছে মধ্যমা মাঝখানে আছে বলে, এই তিনটি আঙুলকে পরস্পরের সমকোণে রেখে প্রসারিত করেছি, তোমরা বোর্ডে সেটাই দেখতে পাচ্ছ। তো এই যে তর্জনী, এটা যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, চুম্বক ক্ষেত্রের অভিমুখ কীভাবে নির্দেশ করে তোমরা একটু ভালো করে বোঝো। আমি আগেই বলেছি সবসময় এন থেকে এস এর দিকে, অর্থাৎ এন থেকে শুরু হবে এস এর দিকে, তাহলে গোড়ায় যদি এন থাকে মাথায় থাকবে এস, অর্থাৎ আমার আঙুলটাকে সেইভাবে সেট করতে হবে। আর সেই সময় যে পরিবাহী তারটা ওর কাছে আছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ, আমার মধ্যমা অর্থাৎ মাঝখানের যেটা রয়েছে সেই আঙুল বরাবর যদি হয় তাহলে সেই পরিপ্রেক্ষিতে এই পরিবাহী তারটা গতিপ্রাপ্ত হবে কোন দিকে, ওর সঙ্গে এই যে তলে রয়েছে তার সঙ্গে সমকোণে অবস্থিত অভিমুখে গতিপ্রাপ্ত হবে, অর্থাৎ বৃদ্ধা আঙুলের দিকে। এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তাহলে বামহস্ত নিয়মটাকে যদি এবার আমি ভাষায় বলি বা আমাকে যদি বলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলো, তাহলে আমি কি বলবো? আমি তাহলে বলবো কি বাঁ হাতে কোন কোন আঙুলটা বৃদ্ধা, তর্জনী এবং মধ্যমা পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে পরিবাহী বৃদ্ধা আঙ্গুল যেদিক নির্দেশ করেছে সেই দিকে গতিপ্রাপ্ত হবে, সেটাই তোমাদের এখানে দেখানো হয়েছে এবং সেটাকে আবার ডায়াগ্রাম দিয়ে আমরা পরে ছবিতে দেখিয়েছি যে এটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ, এর সঙ্গে লম্ব হবে তড়িৎ প্রবাহের অভিমুখ আর এই তলের সঙ্গে লম্ব হবে। তো লম্ব হবে তো আর আঁকা সম্ভব নয়, তাই আমি এটাকে কাত করে এর সঙ্গে দেখানোর চেষ্টা করেছি যে সেই দিকে কি হবে এই তড়িৎ পরিবাহী বিক্ষিপ্ত হবে, অর্থাৎ বোর্ডের সঙ্গে লম্বভাবে তড়িৎ পরিবাহী বিক্ষিপ্ত হবে, কারণ বোর্ডের সঙ্গে লম্বভাবেই আঙুলটা বৃদ্ধা আঙুলটা রয়েছে। কিন্তু যেহেতু লম্বভাবে আঁকা তো আর সম্ভব নয়, এক তলে আঁকতে হবে, সেই জন্য আমি এটাকে এইভাবে দেখেছি, আসলে এটা কিন্তু হবে এইভাবে। তোমরা তাহলে বুঝতে পেরেছো এই হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। নেক্সট, এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপরে একটি যন্ত্রের কার্যপ্রণালী তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে বার্লোর চক্র। তো বার্লোর চক্রের গঠন আগে আমরা একটু ভালো করে বুঝে নিই, তারপর নিশ্চয়ই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যখন বুঝে গেছি কার্যপ্রণালী অতি সহজেই বুঝতে পারবো। তো কি হচ্ছে দেখো তোমরা, এখানে এখানে একটা দেখতে পাচ্ছ একটা চাকা আছে, দাঁতওয়ালা চাকা, অর্থাৎ অনেকগুলি দাঁত বিশিষ্ট একটা চাকা। সেই চাকাটা কি করা হয়েছে, একটা অক্ষ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ঝুলিয়ে এমনভাবে দেওয়া হয়েছে যে
যে এই পাটাতন যার উপর এই অক্ষর ধারক স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে সেই পাটাতনের উপরে একটা গর্ত করা হয়েছে, সেই গর্তের মধ্যে কিছুটা পারদ দেওয়া আছে, সেই পারদের মধ্যে চাকার কাঁটাগুলি যেন ডুবে যায় ঘোরার সময়। এইভাবে রেখে এবার স্ট্যান্ডের সঙ্গে খাড়াভাবে এটাকে রেখে দেওয়া হয়েছে। আর তোমরা আরও দেখতে পাচ্ছ যে গর্তটায় পারদ রয়েছে, সেই গর্তের দুই দিকে একটা অশুক্রাকৃতি চুম্বকের দুটি মেরু রয়েছে। তোমার সামনের দিকে রয়েছে হচ্ছে উত্তর মেরু, আর পিছনের দিকে রয়েছে হচ্ছে দক্ষিণ মেরু। এইভাবে রাখা হয়েছে। এইবার কী করা হয়েছে, এই স্ট্যান্ডটাকে ইন্টারনালি অর্থাৎ ভিতরে এই স্ক্রুর সঙ্গে কানেকশান করা হয়েছে, আর এখানে পারদের সঙ্গে ইন্টারনালি একটা কানেকশান ডট লাইন দিয়ে দেখতে পাচ্ছ তোমরা এই স্ক্রুর সঙ্গে করা হয়েছে। এইবার কী করা হয়েছে, এই প্রথম স্ক্রু যেটা আমরা বললাম এই স্ক্রুর সঙ্গে পজিটিভ সাইড ব্যাটারি আর এই স্ক্রুর সঙ্গে নেগেটিভ সাইড যোগ করা হয়েছে। এটা একটা ধাতব স্ট্যান্ডের সঙ্গে এই ধাতব চক্রটা অর্থাৎ তামার চক্র, স্ট্যান্ডটা ধাতুর তৈরি আর এটা তামার চক্র যুক্ত রয়েছে। ফলে কী হচ্ছে, এই পজিটিভ সাইডের সঙ্গে স্ট্যান্ড যুক্ত হচ্ছে, স্ট্যান্ডের মধ্যে যে তড়িৎ প্রবাহ গিয়ে উপর থেকে নিচের দিকে এই চক্রের মাধ্যমে পারদে চলে আসছে। এইবার পারদে চলে আসার পর পারদের মাধ্যমে দেখো দ্বিতীয় স্ক্রু যুক্ত রয়েছে, এবং সেই দ্বিতীয় স্ক্রুর মধ্যে দিয়ে ব্যাটারির নেগেটিভ সাইডে এসে কমপ্লিট আবর্তন অর্থাৎ তড়িৎ আবর্তনটা সম্পন্ন হচ্ছে। তাহলে এইবার আমরা তো তড়িৎ প্রবাহের অভিমুখ যদি আমাদের কোন দিকে বলে এইরকম পজিশনটায় অর্থাৎ চক্রের এখানে, আমি বলবো উপর থেকে নিচে। আর আমাকে যদি বলা হয় যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কী, আমি তাহলে বলবো এন থেকে এস এর দিকে। তাহলে আমার হাতটা কিভাবে সেট করব দেখো, আমার হাতটা উপর থেকে নিচে হচ্ছে আমার মধ্যমা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর এই গোড়া থেকে মাথার দিকে হচ্ছে এন থেকে এস এর দিক অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখ। আর আমার এই যে বৃদ্ধা আঙুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি আমার ডান দিকে যাচ্ছে, এই ডান দিকে যখন তড়িৎ প্রবাহ সম্পন্ন হবে তখন এই চাকা অর্থাৎ পরিবাহী বিকশিত হবে। এই বিকশিত হলো যখন তখন একটা গতিজারদের কারণ আছে, সেই গতিজারদের কারণে কি হবে পরের যে চাকার দাঁতটি আছে ওই পারদের সংস্পর্শে চলে যাবে। আবার সে ওই একইভাবে অর্থাৎ ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড ল এর উপর ভিত্তি করে অর্থাৎ বামস্থ নিয়মের উপর ভিত্তি করে আবার বিকশিত হবে। এইভাবে বারংবার প্রতিটা চাকার দাঁত এসে পারদকে স্পর্শ করবে এবং ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে বিকশিত হতে থাকবে। ফলে আলটিমেটলি যেটা দাঁড়াবে এই সামগ্রিক বিকর্ষণের ফলস্বরূপ আমরা দেখব এইভাবে চাকাটা ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটা তোমরা উপরে দেখতে পাচ্ছ এই দিকে ঘুরছে আর এটা তার উল্টো দিকে একটা ঘূর্ণন সম্পন্ন করবে। তাহলে এই হচ্ছে বার্নুল চক্রের কার্যপ্রণালী। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন করে যে কোন নীতির উপর বা নিয়মের উপর ভিত্তি করে বার্নুল চক্র কার্য করে, তাহলে আমরা বলবো ফ্লেমিংয়ের বামস্থ নিয়মের উপর ভিত্তি করে বার্নুল চক্র কার্য করে। তো এখন প্রসঙ্গ যেটা, বার্নুল চক্র ঘুরছে ফলে একটা গতি নিয়ে চলছে, এই গতি কার উপর নির্ভর করবে দেখো তোমরা, এই যে চুম্বকটা এই ক্ষেত্র রচনা করছে যার ফলেই তো এটা বিকশিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্র চুম্বক এর শক্তি যত বেশি হবে তত কি হবে এই বিকর্ষণ বলটা বেশি কাজ করবে, অর্থাৎ তখন চাকার ঘূর্ণন দ্রুত হবে। আরেকটা বিষয় যেটা, তড়িৎ প্রবাহের ফলেও যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যার দরুন এই চুম্বক দ্বারা বিকশিত হচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের ইন্টেন্সিটিটা প্রবাহ মাত্রা বাড়লে বেড়ে যায়। যেহেতু প্রবাহ মাত্রা বাড়লে বেড়ে যায় ফলে কি হচ্ছে, তখন বিকর্ষণ বলটাও বেড়ে যাবে, অর্থাৎ তখন চাকা দ্রুত ঘুরবে বা জোরে ঘুরবে। তাহলে বিষয়টা দাঁড়ালো যে বার্নুল চক্রের গতি দুটি বিষয়ের উপর নির্ভর করলো, প্রথমত হচ্ছে কি যে ক্ষেত্র চুম্বক তার শক্তির উপর, শক্তি বাড়লে বার্নুল চক্র ঘূর্ণন ও জোরে হবে, দ্বিতীয়ত হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার উপর, তড়িৎ প্রবাহ মাত্রা যত বেশি হবে বার্নুল চক্রের ঘূর্ণন তত বেশি হবে, প্রবাহ মাত্রা কমলে বার্নুল চক্রের ঘূর্ণনও কমে যাবে। এইবার কথা হচ্ছে অভিমুখের ব্যাপার, অভিমুখ প্রসঙ্গে যেটা বলার অর্থাৎ গতির অভিমুখটা কী হবে, তোমরা তোমাদের বাহাতটাকে এরকমভাবে
সব তিনটি আঙুলকে সমকোণে রেখে প্রসারিত করো। এইবার দেখো তড়িৎ প্রবাহের অভিমুখ নিচের দিকে আছে, তুমি এই নিচের দিকে ঠিক রেখে চুম্বক ক্ষেত্রটাকে উল্টে দিচ্ছ, উল্টো দিকে পাঠাচ্ছ। তাহলে কি হলো, বৃদ্ধা আঙুল পজিশনটা উল্টো হয়ে গেল না? অর্থাৎ আমরা বলতে পারি বার্নোর চক্রের তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ পাল্টে দেওয়া যায় বা উল্টো করা হয় তাহলে চাকার ঘূর্ণন উল্টো দিকে হবে। আবার আরেকটা বিষয় দেখো যে এইভাবে ছিল তড়িৎ প্রবাহের অভিমুখ, অর্থাৎ উপর থেকে নিচে যাচ্ছিল চুম্বক ক্ষেত্র, এইভাবে ছিল তখন বিক্ষেপ এদিকে হচ্ছিল। আমি কি করলাম, ক্ষেত্র একই দিকে থাকলো, অর্থাৎ এই আঙুলটাকে ওই দিকে ধরে রাখলাম, আমি ঘুরিয়ে দিলাম তড়িৎ প্রবাহকে, উল্টো দিকে করে দিলাম, অর্থাৎ নিচের দিকে যাচ্ছিলো এবার উপরের দিকে করেছি। তোমরা দেখো বৃদ্ধা আঙুল কীভাবে অবস্থান চেঞ্জ করলো। বৃদ্ধা আঙুল আগে ছিল সামনের দিকে, এবার পিছনের দিকে চলে গেল, অর্থাৎ বিক্ষেপের অভিমুখ পাল্টে গেল। তাই বিক্ষেপের অভিমুখ পাল্টে গেল, তার মানে গতির অভিমুখও পাল্টে গেল। তাহলে আমরা দেখতে পেলাম হয় চুম্বক ক্ষেত্র না হয় তড়িৎ প্রবাহ অভিমুখ, এই দুটো যে কোনো একটা যদি আমরা চেঞ্জ করি বা উল্টো দিকে করি তাহলে চাকার ঘূর্ণন উল্টো দিকে হবে। আর যদি উভয়ই আমরা চেঞ্জ করি তাহলে তো বুঝতেই পারছো, একটা উল্টালে যদি উল্টে গেল পরেরটা উল্টালে, অর্থাৎ প্রবাহের অভিমুখ যদি আমি উল্টে দিই আবার সে পূর্বের অবস্থায় ফিরে এলো। সুতরাং আমরা বলতে পারি যে ক্ষেত্র চুম্বকের অভিমুখ এবং প্রবাহের অভিমুখ উভয়ে যদি একসঙ্গে চেঞ্জ করা হয় তাহলে বার্নোর চক্রের ঘূর্ণন হবে না। এইবার যে বিষয়টা সেটা হচ্ছে কি, এসি এবং ডিসিতে বার্নোর চক্রের কার্যকারিতা। প্রথমত কথা হচ্ছে আমরা এখানে দেখেছি সুনির্দিষ্ট অভিমুখেই কেবলমাত্র তড়িৎ প্রবাহ হচ্ছে, তার ফলে একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু যদি এর প্রবাহের অভিমুখ যদি উল্টে যায় মুহূর্তের মধ্যে তাহলে উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে ডিসি হচ্ছে সমপ্রবাহ, তার সবসময় একদিকে প্রবাহিত হয়, ফলে ডিসি বা সমপ্রবাহ যদি আমরা পাঠাই বা ডাইরেক্ট কারেন্ট যদি আমরা পাঠাই তাহলে বার্নোর চক্র ঘুরবে। কিন্তু এসি এ প্রতিনিয়ত কী হয়, অভিমুখের পরিবর্তন ঘটায়, ফলে কী হচ্ছে একবার উপর থেকে নিচের দিকে যখন হচ্ছে পরক্ষণে উপর উল্টো দিকে হবে, যার ফলে এসি বা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বার্নোর চক্র কী হবে, এর ঘূর্ণন হবে না, এ শুধু একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ একই জায়গাতে দাঁড়িয়েছে কাঁপতে থাকবে। তাহলে বিষয় দাঁড়ালো যে পরিবর্তী প্রবাহে কিন্তু বার্নোর চক্র ক্রিয়াশীল হবে না। তাহলে আমরা বলতে পারি যে এখানে কি কেবলমাত্র সমপ্রবাহে বার্নোর চক্রের ক্রিয়াশীলতা দেখা যাবে। এই অবধি আমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আমরা ডিসি মোটর নিয়ে আলোচনা করবো।